বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কুবের মহারাজকে বলেছিলেন, রাধা অষ্টমীর দিন তুলসী গাছের মাটি নিয়ে করুন এই উপায়, ধনপতি হয়ে যাবেন, কে বা আপনাকে আটকায়। হ্যাঁ বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে তুলসী পাতা, তুলসী গাছ অত্যন্ত পবিত্র। আপনারাও যদি এই দিনে তুলসী তলার মাটি নিয়ে এই উপায় বা ক্রিয়াটি যদি একবার করতে পারে, তাহলে আপনারাও ধনপতি কুবের রাজের মতো ধন ধান্যে পরিপূর্ণ হয়ে উঠবেন। একই সঙ্গে এক মুঠো লবণ বাড়ির এইখানে ছড়িয়ে দেবেন। রাধা অষ্টমীর দিন দুপুর ১২টার সময় আপনারা যদি করতে পারেন, তাহলে রাতারাতি আপনাদের মনের ইচ্ছা, মনোবাসনা ভগবানের কৃপায় তা পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে কিচ্ছু নিতে হবে না, শুধুমাত্র একটা সাদা কাগজ আর একটা পেন নেবেন, সঙ্গে এক টাকার একটি কয়েন নতুবা একটি কড়ি, আর যদি পারেন তাহলে কয়েক দানা অক্ষত আতক চাল অবশ্যই নিয়ে রাখবেন। তাহলেই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারবেন এবং আপনাদের আটকে থাকা কাজ, যে কাজগুলি আপনারা শত চেষ্টা করার পরেও সম্পূর্ণ করতে পারেননি বা আপনাদের কোনো মনোবাসনা, মনস্কামনা রয়েছে, সেগুলো কিছুতেই পূরণ হচ্ছে না। অর্থাৎ এই উপায় বা ক্রিয়াটি করলে আপনার মনের যাবতীয় ইচ্ছা তা রাতারাতি পূর্ণ হয়ে যাবে। আপনি যদি গাড়ি চান, আপনি গাড়ি পাবেন, আপনি যদি বাড়ি চান, আপনি বাড়ি পাবেন, আপনি যদি একটা ভালো চাকরি চান, আপনারা সেটাও পাবেন, শুধুমাত্র এই কাগজে তিনটি শব্দ লিখতে হবে। তবে বন্ধুরা, তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের বাড়িতে যদি তুলসী গাছ বা তুলসী মঞ্চ থেকে থাকে, আর যদি আপনারা শাস্ত্র মতে কিছু নিয়ম বিধি মেনে চলেন, তাহলে জীবনে আর কখনো অভাব অনটন হয় না। হ্যাঁ বন্ধুরা, জীবনটাকে সুখ শান্তি স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করা যায়। এক কথায় বলতে গেলে আমাদের পালনকর্তা ভগবান বিষ্ণুর আশীর্বাদে সারা বছর টাকার বৃষ্টি হয়ে থাকে, একই সঙ্গে সংসারে সুখ শান্তি ভরপুর হয়ে ওঠে। বন্ধুরা, প্রাচীন শাস্ত্র অনুসারে বাড়ির মধ্যে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা যমরাজও নাকি ঘরে প্রবেশ করতে পারে না। কথায় আছে, বাড়িতে তুলসী গাছ রোপণ করলে এই তুলসী গাছের মূল যত বিস্তৃত হয় ততই পূর্ণ লাভ করা যায়। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই তুলসী গাছের কত মাহাত্ম্য। তাই এই তুলসী গাছ বাড়ির মধ্যে অতি অবশ্যই রাখুন এবং এই তুলসী পাতা দিয়ে প্রভু নারায়ণের পুজো আরাধনা করলে সারা জীবনের পাপ বিনষ্ট হয়ে যায়। বন্ধুরা, বাড়ির মধ্যে যেদিকে তুলসী যুক্ত বায়ু প্রবাহিত হয় সেই দিকটা অত্যন্ত পবিত্র হয়। বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে তুলসী গাছের মঞ্জুরি দিয়ে প্রভু নারায়ণের পুজো আরাধনা করলে অত্যন্ত পূর্ণ লাভ অর্জন করা যায়। একই সঙ্গে তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলা পাথর রাখুন। বন্ধুরা, এই শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলেই মনে করা হয়। তাই যে বাড়িতে তুলসী গাছের সঙ্গে সঙ্গে শালগ্রাম শিলা থাকে, সেই বাড়িতে কোনো দিন বা কখনোই কোনো পরিস্থিতিতে টাকার অভাব হয় না, সেই পরিবারে আর্থিক সচ্ছলতা বজায় থাকে। তাই বন্ধুরা, আর্থিক সচ্ছলতা লাভের জন্য স্নান করার সময় তুলসী গাছে জল নিবেদন করুন এবং জল দেওয়ার সময় মনে মনে এই মন্ত্রটি অবশ্যই বলুন। আর মন্ত্রটি হলো, তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। বন্ধুরা, এই মন্ত্রটি মনে মনে আপনারা ৮ বার উচ্চারণ করবেন এবং এই মন্ত্র পাঠ করার সময় অবশ্যই নিজেকে খেয়ালে রাখবেন যেন তুলসী মাতার উদ্দেশ্যে আপনি বলছেন। কারণ তুলসী মহারানীকে একবার সন্তুষ্ট করতে পারলে জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, এমনকি রোগ ব্যাধি সমস্ত কিছুই দূর হয়ে যায়। ঠিক তেমনই জীবনে তথা সংসারে সুখ ও শান্তি ফিরে আসে। তাই অতি অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করে জল নিবেদন করুন, এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে উপকৃত হবেন। যদি আপনার ভাগ্যটাকে পাল্টাতে চান, তাহলে এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই একবার করুন। বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে
আপনাদের জীবনে যদি প্রচণ্ড অর্থকষ্ট থেকে থাকে বা আপনারা হয়তো সারাদিন অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন, পর্যাপ্ত অর্থ ইনকাম করছেন, কিন্তু সেই অর্থ কোনো না কোনোভাবে তা খরচা হয়ে যাচ্ছে, সঞ্চয় বলে কিছুই হচ্ছে না, তাহলে এই রকম পরিস্থিতিতে আপনারা কিছুটা পরিমাণ তুলসী গাছের মাটি তুলবেন এবং একটি পরিষ্কার শুদ্ধ পবিত্র হলুদ কাপড়ের টুকরো নেবেন এবং ওই তুলসী গাছের মাটিটি ওই কাপড়ের মধ্যে রাখবেন এবং ওই হলুদ কাপড়ের মধ্যে মুড়িয়ে তিনটি গিঁট বাঁধবেন এবং তিনটি গিঁট বাঁধার সময় প্রভু শ্রী হরির নাম স্মরণ করবেন, নতুবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র আপনারা জপ করবেন, করতে করতে তিনটি গিঁট বাঁধবেন এবং ওই পুঁটুলিটি আপনাদের পার্স বা মানি ব্যাগের মধ্যে রেখে দেবেন। আপনারা যেখানে যাবেন সেখানেই এটিকে সঙ্গে করে নিয়ে যাবেন। দেখবেন আপনার মানি ব্যাগ কখনো কোনো পরিস্থিতিতে খালি হবে না, যেখান থেকেই হোক না কেন আপনাদের কাছে অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অর্থ ভাগ্য পাল্টে যাবে, আপনারাও আর পাঁচটা বড়লোকের মতো ধনী ও সুখী হবেন। তাই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চাইলে তুলসী গাছের মাটি নিয়ে অতি অবশ্যই নিজের জীবনে প্রয়োগ করুন, এতে জীবনে তথা সংসারে উভয় ক্ষেত্রেই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা এই উপায় বা ক্রিয়াটি কিভাবে করবেন। বন্ধুরা, রাধা অষ্টমীর দিন দুপুর ১২টার সময় আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই কাগজ ও কলম নিয়ে আপনার ঠাকুর ঘরে বসবেন এবং দেখুন এখানে যেভাবে কাগজটির মধ্যে একটি ঘর কাটা রয়েছে ঠিক সেভাবেই আপনারা একটি ঘর কাটবেন। আমি আপনাদেরকে স্ক্রিনে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, আপনারা দয়া করে মন দিয়ে ভালো করে বুঝে নিন এবং দেখে নিন। সবার প্রথমেই বন্ধুরা, আপনারা এই ঘরটির মধ্যেখানে আপনার একটি মনের ইচ্ছা বা মনোবাসনা লিখবেন, পাঁচটা দশটা লিখবেন না, একটি মাত্র উপায় লিখবেন। আপনাদের পাঁচটা দশটা মনের ইচ্ছা মনোবাসনা লিখবেন না, আপনি যে কারণে এই উপায়টি করতে বসেছেন শুধুমাত্র সেই কারণটাই আপনারা এই কাগজের মধ্যেখানে লিখবেন এবং এই বক্সের বাঁদিকের এই কর্নারে জয় শ্রীকৃষ্ণ এবং তারপর এই বক্সটির গায়ে লিখবেন রাধে রাধে। ঠিক একই রকম ভাবে প্রত্যেকটি কর্নারে আপনারা লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং গায়ে লিখুন রাধে রাধে। বন্ধুরা, এই রাধিকা যন্ত্র তৈরি হয়ে যাবার পর আপনারা একটি ছোট করে সেটিকে কেটে নেবেন এবং এই যন্ত্রটি আপনারা রাধাকৃষ্ণর চরণতলে রাখবেন এবং এই যন্ত্রটির মধ্যেখানে অর্থাৎ আপনারা যে অংশটিতে আপনাদের মনস্কামনা মনোবাসনা লিখেছেন তার ওপরে এই ক্রিয়াটির দক্ষিণা স্বরূপ এক টাকার একটি কয়েন রাখবেন। আপনারা যদি টাকা রাখতে না চান তাহলে একটি কড়ি রাখবেন এবং যদি আপনারা আতপ চাল নিয়ে থাকেন তার ওপরে জয় শিখরি জয় শিখরি জয় শিখরি এই মন্ত্র জপ করে সেই আতপ চালগুলিকে দেবেন। তারপর আপনারা আপনাদের মনস্কামনা মনোবাসনা ভগবানের কাছে জানাবেন, শ্রীমতী রাধা রানীর কাছে জানাবেন এবং ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি অন্ততপক্ষে ২১ বার জপ করবেন। তবে এই সমস্ত প্রক্রিয়ার আগে একটি ধূপ ও একটি প্রদীপ জ্বালাতে একদম ভুলবেন না। বন্ধুরা, এইভাবে পুজো আরাধনা হয়ে যাবার পর ওই রাধিকা যন্ত্রটি আপনারা রাধাকৃষ্ণের চরণতলেই রেখে দেবেন এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর এই যন্ত্রটিকে তুলে নেবেন এবং এটিকে আপনারা আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় কিংবা আপনারা হাতে কোনো কবচ বা মাদুলিতে এটিকে ধারণ করতে পারেন। তবে ছেলেরা হলে ডান হাতে এবং মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন। দেখবেন ভগবানের আশীর্বাদে আপনাদের মনস্কামনা মনোবাসনা রাতারাতি পূর্ণ হয়ে যাবে। একই সঙ্গে এক মুঠো লবণ বাড়ির এইখানে ছড়িয়ে দেবেন। বন্ধুরা, আগামীকাল এই পূর্ণ পবিত্র দিনে দুপুর ১২টার পর এক মুঠো লবণ নিয়ে বাড়ির ঈশান কোণে ছড়িয়ে দেবেন। সেই সঙ্গে আপনারা যদি পারেন তাহলে এক ঘটি জলের মধ্যে এক চুটকি লবণ মিশিয়ে
সেই জল দিয়ে আপনারা দুপুর ১২টার পরে কিংবা সন্ধ্যাবেলায় আপনার বাড়ির প্রধান দরজা তার চৌকাঠটিকে ধুয়ে দেবেন। তাহলে দেখবেন আপনাদের বাড়ি থেকে বাস্তু দোষ দূর হয়ে যাবে, নজর দোষ কেটে যাবে। আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গৃহে পজিটিভ এনার্জি থাকে, সেই গৃহে সকল দেবদেবীর নিবাস হয়। আর আপনার বাড়িতে যদি পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে থাকে, তাহলে স্বয়ং শ্রীমতী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসবেন, আপনাদের দু হাত ধরে আশীর্বাদ প্রদান করবেন, যার ফলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই সমস্ত কিছুই উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বন্ধুরা, সনাতন ধর্ম অনুযায়ী পবিত্র এই ভাদ্র মাসে যে খাবার সেবন করা অতি পবিত্র কাজ হিসাবে গণ্য করা হয় সেটি হলো পঞ্চগব্য সেবন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, সঠিক পরিমাণে পঞ্চগব্য সেবন করলে দেহ এবং মন পবিত্র থাকে। এই পঞ্চগব্য আপনি বাড়িতেও তৈরি করতে পারেন, অথবা বাজারের যে কোনো আয়ুর্বেদিক দোকান থেকে আপনি এই পঞ্চগব্য কিনতে পারেন। ঠিক এরই পাশাপাশি আপনাদের জানিয়ে দেব যে এই পবিত্র ভাদ্র মাসে যে খাবার খেলে শরীর সুস্থ ও নিরোগ থাকবে, সেই খাবারগুলি হল মাখন, ঘি, কালো তিল, কালো জিরে এবং গরুর দুধ। তবে এগুলি সদা সর্বদাই সঠিক মাত্রায় গ্রহণ করা প্রয়োজন। ঠিক এরই পাশাপাশি এই মাসে খাবার নিয়মে বলা হয়েছে কোনো গুরুপাক জাতীয় খাবার একদমই গ্রহণ করা উচিত নয়। মশলাদার বা উত্তেজক খাদ্য বা পানীয় গ্রহণ এই পবিত্র মাসে এড়িয়ে যাওয়া প্রয়োজন, কারণ এতে শরীরে হজমের ব্যাঘাত ঘটে। বন্ধুরা, এই পবিত্র ভাদ্র মাস যেহেতু আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি মাস, তাই এই মাস বিশেষ করে তীর্থযাত্রার জন্য অত্যন্তই শুভ। তাই যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে আপনি কোনো তীর্থস্থানে এই মাসে ঘুরে আসতে পারেন। বন্ধুরা, পবিত্র এই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং একই সঙ্গে শ্রী রাধারানীও জন্মগ্রহণ করেছিলেন। তাই সে কারণেই এই পবিত্র ভাদ্র মাসে যদি জন্মাষ্টমী এবং রাধাষ্টমী এই দুটি ব্রত পালন করতে পারেন, তাহলে আপনার গৃহের পক্ষে অত্যন্তই শুভ। আর এই মাসের সবথেকে পবিত্রতম দিন হিসাবে গণ্য করা হয় মাসের একাদশী, অর্থাৎ অজা একাদশীর দিনটি। এই অজা একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণুর উপবাস করা অত্যন্তই শুভ। তবে এই অজা একাদশীর দিন অন্ন গ্রহণ নিষিদ্ধ, তাই এই পবিত্র ভাদ্র মাসকে যেহেতু মা লক্ষ্মীর মাসও বলা হয়ে থাকে, তাই এই পবিত্র ভাদ্র মাসে প্রত্যেকটি বৃহস্পতিবার দিন বাড়িতে মা লক্ষ্মীর পুজো আরাধনা করলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্না হন। এবং লক্ষ্মী পূজার পাশাপাশি এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন যদি আপনার বাড়ির ঈশান কোণে, অর্থাৎ আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন, সেটি আপনার গৃহের ক্ষেত্রে অত্যন্তই শুভ বার্তা নিয়ে আসে। তাই সম্ভব হলে প্রত্যেকটি দিন সন্ধ্যাবেলায় এই বিষয়টি করার চেষ্টা করবেন, আর তা না হলে অন্তত পক্ষে বৃহস্পতিবার দিন বাড়িতে সন্ধ্যা দেবার সময়ে এই বিষয়টি করার চেষ্টা করবেন। শাস্ত্রমতে কথিত রয়েছে, ভাদ্র মাসে যদি আপনি কাউকে চাল ধার দেন বা কারো কাছ থেকে চাল ধার নেন, তাহলে অন্তত একটি টাকার মাধ্যমে হলেও এই বিষয়টি করার চেষ্টা করবেন, কারণ সম্পূর্ণ ধার বাকি এই পবিত্র ভাদ্র মাসে করা একেবারেই উচিত নয়। ভাদ্র মাস যেহেতু আধ্যাত্মিক সাধনার মাস, আর এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, তাই এই মাসে গীতা পাঠ করার জন্য শুভ, বা গীতা পাঠ শুরু করার জন্য সবথেকে বেশি উত্তম মাস।
তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় এই মাসে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় অন্তত একটি গীতার শ্লোক পাঠ করা প্রয়োজন, এবং এই গীতার শ্লোক পাঠ করার সময় অবশ্যই এর অর্থ বোঝার চেষ্টা করবেন। এছাড়াও এই মাসের প্রত্যেক শনিবার দিন শনি মহারাজের পুজো আরাধনা করলে আপনার জন্ম ছকে থাকা শনিদেবের অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। আর এই মাস যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের মাস, আর ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার আরাধ্য দেবতা হন, তাহলে এই মাসের প্রত্যেক দিনই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা প্রয়োজন। তাই যখনই সময় পাবেন এই ভাদ্র মাস চলাকালীন মুখে কৃষ্ণ নাম নিয়ে আসবেন। আর আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করতে কখনোই ভুলবেন না। দেখবেন এর ফলে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গিয়ে মনের মধ্যে এক অপার শান্তি অনুভব করছেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ও মাতা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে।